শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান আবেদন চলছে ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আমিও কয়েকটা ভিডিও এর মধ্যেই শেয়ার করেছি তার মধ্যে স্কুলের যেটা আছে ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন ভিডিওকার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আবেদন করে কিভাবে আবেদন করতে হবে তো অনেকেই কমেন্ট করেছেন যে মাদ্রাসা কারিগরি এগুলোর আবেদন কিভাবে করবেন আসলে মাদ্রাসা এবং কারিগরি আলাদা একটি বিভাগ আলাদা একটি অধিদপ্তর সো এদের আবেদনগুলো সম্পূর্ণ আলাদা সিস্টেমে হয় যদিও ফর্মগুলোর কোয়ালিটি এক আবেদনের নিয়ম এক সব কিছুই এক কিন্তু দুইটা দুই সার্ভার থেকে দুইটা দুই লিঙ্ক থেকে আবেদন করতে হয় দুইটা দুই রকমের ফরম তো আমি আপনাদের সাথে এখন শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থী আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা বিভাগের যেটি এটি নিয়ে কথা বলবো তো বিভাষ একইভাবে আপনাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আবেদন করার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে স্কুলে যে কাগজপত্রগুলো লেগেছে ঠিক একইভাবে মাদ্রাসাতেও একই কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের একটি প্রত্যয়নপত্র লাগবে সেটা হচ্ছে মাদ্রাসার প্যাডে যেই মাদ্রাসায় বা যেই কারিগরিতে যেই প্রতিষ্ঠানে এক কথায় পড়ালেখা করে সেই প্রতিষ্ঠানের প্যাডের মধ্যে ওই প্রতিষ্ঠান প্রধান করতেই একটি প্রত্যয়নপত্র নিতে হবে আবেদন করার নিয়ম একই রকম যদি আবেদনে আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তাহলে রেজিস্ট্রেশন থাকে তাহলে সঠিক আবেদন করবেন আর যদি আবেদনে করার জন্য যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে সেই জন্য আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং বার্থডে এগুলো দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে তবে আমি আপনাদেরকে দেখাবো তবে শিক্ষার্থী যদিও স্কুলের আবেদন শুরু হয়েছে চারে ফেব্রুয়ারি থেকে এই আবেদন চলবে উনত্রিশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন চলবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার যে আবেদনটি সেটি এখনও শুরু হয়নি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার আবেদনটি শুরু হবে দশে ফেব্রুয়ারি থেকে একই তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষক কর্মচারী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আবেদন করতে পারবেন আপনাদেরকে এর প্রুফটা দেখাচ্ছি যে দশে ফেব্রুয়ারি থেকে যে আবেদন হবে হয়তো অনেকেই বলবেন যে এটা কিভাবে একই তারিখে আবেদন শুরু হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আবেদন করার একশো পঞ্চাশ কার্য দিবসের মধ্যে আপনাদের পেমেন্ট আপনাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে বা অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রুফটি যে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সরি দশই ফেব্রুয়ারি থেকে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার্থীদের আবেদন শুরু হবে তবে যেখানে দেখেন যে রেড কালের যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদানের আবেদন আগামী দশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ থেকে অনলাইনে গ্রহণ করা হবে ইভার দেখতেই পারলেন তবে একটি হচ্ছে যে এখানে এখনও পর্যন্ত যে নোটিশটি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার নোটিশটি প্রকাশ করা হলেও নোটিশটি কী কোনো এক কারণে হয়তো ডিলেট করে দিয়েছে হয়তো পুনরায় নোটিশটি প্রকাশ করবে আমি নোটিশটি ওয়েবসাইটে আগে দেখলেও এখন খুঁজতেছি নোটিশটি পাচ্ছি না নোটিশটি কোথাও নেই তো ভিউয়ার্স এখানে যেহেতু উপরে হেডলাইনে দেখতেই পাচ্ছেন যে দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনলাইন আবেদন গ্রহণ করা হবে তো ভিউয়ার্স দশে আজকে যেহেতু আটে ফেব্রুয়ারি আমি দশই ফেব্রুয়ারি আবেদন শুরু হওয়া মাত্রই যে কোনো একজনের আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন এ টু জেড এ নিয়ে আপনাদের সাথে সেই ভিডিওতে কথা বলবো অনেকেই কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি তো আপনারা এতটাই বিচলিত হবেন না মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা থেকে শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী কারোই আবেদন এখনো শুরু হয়নি সবার আবেদন একই তারিখে অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে তবিও শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন